মালিক আপনি, কিন্তু আপনার সাথে কথা বলা যাচ্ছে না, তো কথা বলা লাগবে মিস্ত্রির সাথে। গাড়ি মোটামুটি ভালো, আল্লাহ দিলে গাড়ি বছর খানিক কামাই খাবে এই বেড়ায় দিয়ে, কোনো সমস্যা হবে না, নো টেনশন গাড়ি চালাবে। সারাদিন গাড়ি চালাইছে, এখনো ফরিদপুর থেকে আপনার মনে করেন যে 2-3 পাক ঘুরে আসতে পারবো। হয়েছে কি ভাই, আমরা দেবো হচ্ছে একটা গরিব মানুষকে, অসহায় মানুষকে দেবো, সেই গাড়িটা নিয়ে যেন কাজ করে খেতে পারে। এই যে সিট তো ভালো না, সিট আচ্ছা নতুন লাগা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখন এখন বলেন আপনার গাড়ির দাম কত? শুনুন, গাড়ি যদি আপনার যদি নেন, আপনি ওই সিটটা আমি নতুন লাগাই দেবো, দিয়ে একবার নিয়ে গেলে আপনি 30,000 টাকা আমাকে দাম দেবেন, একটাও কম দেবেন না। আপনার দাম বলছি যে চেঙ্গারা গরিব মানুষ, এই জন্য টাকার সমস্যা না, গাড়ি বিক্রি করতেছে বুঝছেন। গরিব মানুষ আমিও তো গরিব মানুষকে দেবো ভাই, সবই আমার যতটুকু বাজেট নাই সব বুঝলেন। ঠিক আছে, আপনি মনে করেন যে এখন আপনি 26,000 টাকা দাম নেবেন? না দাদা, হ্যাঁ আমি একজন গরিব মানুষকে দেবো, ও যাতে চলা খেতে পারে। আমি তো বললাম যে আমি নিজে হাতে গাড়ি নতুন বেড়ায় তুলে দিছি, আল্লাহ দিলে হইলো এই বেড়ায় দিয়ে এক বছর ধুমছে কামাই খাবে, কোনো টেনশন করা লাগবে। আপনি সিটটা লাগাই দিবেন আর আমার রং করতে লাগবে না, আবার হচ্ছে 1500 টাকা। 1500 টাকা তো রং করলে তো গাড়ি ব্যান্ড হয়ে গেল, একদম 40,000-এর উপরে রং করে দেবো। রং করে তো আমরা গাড়ি নিতেছি, রংটা করে গাড়ি হাতে রং করছি বুঝছি, আমরা চিন্তা করলাম কি মানুষটাও অসল মানুষ, একটা নতুন গাড়ি কিনে দেবো, যদি ঠিক মতো না চালাইতে পারে ওই বেচতে গেলে আবার 20,000 টাকা নাই হয়ে যাবে। নতুন গাড়ি কিনলাম আজ, 1 সপ্তাহ পরে বাঁচবো, আবার 15-20,000 টাকা নাই, আমি কত দিচ্ছি আপনি দেখেন, তারপরে আপনি কথা বলেন বুঝলেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এখানে আছে 20,000। 1, 2, 3, 4, 5, 6, 7 একবার মন থেকে বলছি এটা, ঠিক এই গাড়িটা আপনি আমি কথা বেশি বলি না সবই ঠিক আছে। কত দিছি জানে? 7,000। 7,000 দিছি না আপনাকে, 500। আর আমি এই লোকটাকে যে নিয়ে আসলাম দূর থেকে, আমরা তো গাড়ি চালাতে পারি না, এই গাড়ি নিয়ে আমরা ফরিদপুর যাবো, মামার 500। আসলে সবাই গরিব মানুষ, সবাই চলাফেরা করে, আমরা তো গরিব মানুষের পাশেই দাঁড়াই, কারণ সারাদিন কাজ করলে সে 500-600 টাকা ইনকাম করতো, তাকে নিয়ে আমি এই যে ঘুরতেছি, একটা গাড়ি কিনতেছি, তাকে যদি আমি খরচা না দিই তাহলে কেমন কথা হলো? আচ্ছা আমি কাজ করে দেন। আর আমরা চেষ্টা করেছি যে নতুন একটা গাড়ি কিনে দেবো, মানুষটা আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে হয়তো বা, যে লোকটা একটু হাবাবোবা, সহজ সরল মানুষ, আর তাছাড়াও মানসিকভাবেও অতটা না, একটু অসুস্থ, হ্যাঁ শারীরিকভাবে একটু অসুস্থ। একটা নতুন গাড়ি কিনে দিলাম 50-55,000 টাকা দিয়ে, আবার 2 দিন চালালো কি 5 দিন চালালো যদি সমস্যা হয়, যদি চালাতে না পারলো, আর এই গাড়ি যখন তখন বেচলে পর লস হবে না? গাড়িটা সব দিকে ভালো আছে, গাড়ির যত্ন করে নে, এই হলো কথা, মেন কথা।
তাহলে আমরা টোটাল দিলাম 28,000 টাকা না, মানে মামাকে 500 মিলে আমার গাড়ির বাবদ 28,000 টাকা খরচ। ঠিক আছে, এই যে দেখেন আমার আমার গাড়িটা বানাইছি, এই গাড়ি আর এই গাড়ি আগে গাড়ি, কিন্তু আমি কিন্তু আমি যত্ন করছি, এই জন্য পরিষ্কার, এটা একটু যত্ন কম হয়েছে এই জন্য এরকম, কিন্তু গাড়িটার যত্ন করতে হবে। আসলে শুধু রং সং হলেই তো হয় না, গাড়িটার কাট ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে, শুধু কালার করলেই নতুন। আমরা চাচ্ছি না যে কালার করতে, কারণ কালার করতে আবার 1500 টাকা খরচা হবে। হাতে যে কালারটা করছে এই কালারটা খুব অনেক সুন্দর আছে, বাংলার মতো ওই মাঝখানে লাল সবুজ, হ্যাঁ সুন্দর সুন্দর কালার। আর এখন যদি নতুন করে কালার করে ওই কালারও হয়তো এক মাস দেড় মাস টিকবই, আবার ওই আগের মতোই হয়ে যাবে। অথবা এই 1500 টাকা নষ্ট করতে, হ্যাঁ নষ্ট করার দরকার নাই, এই কালারটা খুব সুন্দর আছে। ওই যে আমার গাড়িটা ওই যে হাতেই হাতেই কালার করছে, ওটা 4 মাস আগে বানাইছে, 55,000 লাগছে। আমার চাচা হয় গাড়ি, আমার চাচাকে আমি নিজে। আপনি কত খরচ করে বানাইছেন? আমি এত 55,000, এই হয়তো 500 কম হয়েছে, কিন্তু 500 আমি হয়তো মিষ্টি গর্জন টাকা দিচ্ছে, ভালো করে বানাই দিছে এই আর কি। 55,000 টাকা, হ্যাঁ একদম হ্যান্ড ক্যাশ টাকা। যাই হোক ভালো হলো, স্যাক্রিফাইস হলো, 27,000 টাকা। এই আসলে আমরা চেষ্টা করি কি, একটা মানুষকে প্রতিষ্ঠিত করতে, তার জন্য 2 টাকা নষ্ট না হয়, অযথা নষ্ট না হয়। আমরা ইচ্ছে করলে পারতাম একটা নতুন গাড়ি তৈরি করতে, 55,000 টাকা লাগতো আমাদের, আর টাকা তো তাদের টাকায় আমাদের হাতে আছে 2,00,000 টাকা। তো শুধু টাকা খরচা করলেই তো হবে না, এই টাকাটা বাঁচায় রাখলাম, সে অন্য টাকা লাগালো। সিলেটের মেয়ে সুফিয়া বেগম আন্টি লন্ডন প্রবাসী, তিনি এবং তার ভাইয়া দুজন ভাই বোন মিলে আমাদের হাতে টাকা পাঠান 2,30,000। আসলে এখনও ভালো মানুষ আছে বলেই আমাদের পৃথিবীটা এত সুন্দর। সুফিয়া বেগম আন্টিকে এবং তার ভাইয়াকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আমরা গত সপ্তাহে টিন কিনে দিয়ে যাই এবং কাঠ ক্রয় করে দিয়ে যাই, সহ বাজার সদাই করে দিয়ে যাই। তো সেই টিন কাঠ দিয়ে যে এই বাসাতে গেট করা হয়েছে, এটাই সেই বাড়ি সন্তান বিক্রি করতে চেয়েছিলাম। আপনার গাড়ি কিনে নিয়ে আসি, আসে না কে, আসে না, দেখেন তো গাড়ি পছন্দ হয়েছে না, নতুন গাড়ি কিনলাম না বুঝলেন, পুরাতনই কিনছি কিন্তু গাড়ি খুব ভালো, ব্যাটারি ভালো বুঝলেন। আপনাকে ভ্যান চালাতেন এই জন্য ভ্যান কিনলাম, রিক্সা কিনলাম না, অটো কিনলাম না। ভ্যান তো চালাইছে আগে নাকি, এই দেখেন এখন চেনাই যাচ্ছে না বাড়িটা, একদম চারপাশে ঘেরা বেড়া। আচ্ছা রান্না করার জন্য একটা চাল দিতে পারতেন, খুলে দিয়ে আসলে খুলে দিয়েছিল।
এই যে বাচ্চাদের জন্য ফল নিয়ে আসি বুঝলেন, এখানে 2 কেজি আপেল, 1 কেজি আঙুর আর বিস্কিট আছে। হ্যাঁ, আমরা ফল এনেছি আর বিস্কিট আনছি। ফল আর বিস্কুট মিলে আমাদের বিল হয়েছে 590 টাকা। ওর ওর কি শরীরের অবস্থা, কি জ্বরটা নাই তো? না, কিচ্ছু নাই, এমনি খালি ঠান্ডা, একটু ঠান্ডা আছে না? ওষুধ কিনছেন কি? হ্যাঁ, ওষুধ খাওয়াবে। ঠিক, ওষুধ তো খাওয়া। এখন আপনি বলেন ঘর ঠিক করে নেবেন তাহলে? হ্যাঁ ভাই, আমার ঘর আনে ঠিক করা লাগবে। কাঠ কয়টা বাচ্চে? বেড়াতে লাগবে কয় ফুট টিনের? আর ঘর কয় ফুট টিনের? 7 ফুট আর 6 ফুট না? আর টিন কয়টা? এটা একটু করে নেবেন না, আর একটু বড় করে নেবেন? ওগুলো ঠিক করে নেবে ও সিস্টেম মতো লাগাতে পারবে। এখানে কি ছেলে বাবা থাকে না? বড় ছেলের বাবা এখানে থাকে না? আপনার গাড়ি কিনলাম আজকে 28,000 টাকা দিয়ে। চিন্তা করলাম যে নতুন গাড়ি কিনলে প্রায় 56,000-57,000 টাকা লাগে, এইখান থেকে টাকা একটু বাঁচলে আপনারই লাভ। ঘরটা কমপ্লিট করতে কত লাগবে জানি না। হাতে কি পয়সা আছে? কিছু তারপরও আজকে দিয়ে যাই। আজকে আমি 30,000 টাকা ভাঙলাম বুঝলেন। আপনাদের টাকা আমার হাতে জমা ছিল 2 লক্ষ টাকা। হ্যাঁ, অটো ভ্যান 28,600 টাকার। আপনাদের যে বাচ্চাদের জন্য ফল ফুল তো হতে আমাদের হাতে বাসে 1,410 টাকা। তাইলে এই 1,400 টাকা না? তাহলে আজকে আপনাকে টোটালি 30,000 টাকার বোঝ দিলাম। আমার হাতে এখনও জমা আছে 1,70,000 টাকা, আর বাড়ি কমপ্লিট করার পরে যা বাসে আপনার অ্যাকাউন্ট করে রেখে দেবো। আন্টির জন্য দোয়া করেন। হ্যাঁ, সবসময় আন্টির জন্য দোয়া করেন। বলি বাবারে 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 বাবা, থাকবা তুমি মায়ের কোলে, আসেন ভাগ করে। আমি আসার আগের থেকে নাকি এই বাসাটা দিতে চাই? আমি খালার জন্য সারা জীবন দোয়া করবো। আমার ছেলে আমি দিতে চাইছিলাম, সে ছেলে আমি দিনে আমার ছেলে আমার বুকে ফিরে আসে। খালার কথা আমি জীবনে ভুলবো না। ঠিক আছে, দোয়া করবেন আন্টির জন্য? আন্টির জন্য তো ভাইয়ার জন্য দোয়া করবো, সবার জন্যই দোয়া করবো। আন্টি এবং তার ভাই দুজন মিলে কিন্তু ওই টাকাটা দিচ্ছে। তাহলে ভাই আপনি কালকে থেকে এরকম আমার সাথে করে প্র্যাকটিস করবেন গাড়ি কীভাবে চালায়। আপনি তো ভ্যান চালাইছেন আগে, এটা শুধু হাতে একটু পিক আপ দেখে দেবেন। আমার পাওয়ার দেওয়া আছে, ওটা না পারলে আপনি পাওয়ার দিয়ে চালাতে পারবেন। আঙ্গুর ফল, আপেল, আবার বিস্কিট নিয়ে আসছি, আর বাবুর আব্বুর জন্য অটো ভ্যান কিনে দিছি, অটো ভ্যান। আর যা আপনি বলছিলেন ঘরের কথা, ঘর ঠিক করে দেওয়ার কথা, আল্লাহ রহমতে 1 সপ্তাহের মধ্যে ঘর ঠিক করে ফেলবো। এই দেখেন, এই যে নতুন গাড়ি কিনে দিলাম, এই গাড়ি খরচা পড়ছে অল্প টাকার গাড়ি, 28,000 টাকা দিয়ে গাড়ি কিনে দিলাম, 28,000। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ। আপনার টাকা 1,70,000 টাকা আমার কাছে আছে এখন। হ্যাঁ।